ক্ষুদ্র কর্মী, আমাকে সরাতে এক মিনিট লাগে। ঠিক কি বলেছেন শ্রেয়া পাণ্ডে? দেখুন, শ্রেয়া পাণ্ডে প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া আমাদের সঙ্গে রয়েছে। শ্রেয়া, আপনার থেকে যেটা জানতে চাইব যে সুপ্তি পাণ্ডের নামে শিলমোহর পড়েছে, আপনার মায়ের নামে শিলমোহর পড়েছে মানিকতলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, কিন্তু একটা নাম তো উঠে আসছিল শ্রেয়া পাণ্ডের নামও, এখন এই যে সুপ্তি পাণ্ডের নামে শিলমোহর পড়ল, কিভাবে দেখছেন এটাকে? আমি দারুণ খুশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের চয়েস ছিল আমার মা, সেকেন্ড দিনের চয়েসও আমার মা, এবং ফাইনাল ডে চয়েসও আমার মা। তো এটা আমার কাছে কোনো সারপ্রাইজিং কোনো ব্যাপার না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোনো অন্য নাম আমি ওনার মুখে শুনিনি। আমি কিন্তু ডাইরেক্টলি ওনার মুখ থেকে শুধু সুপ্তি পাণ্ডের নামই শুনেছি। কোনো মন খারাপ? না, মন খারাপ কেন হবে? মা দাঁড়িয়েছে, মানে আমরা লোকে বলে রাজনীতিতে নেমেছে, আমি বলবো যে আমার মা রাজনীতিতে দাঁড়াবে এবং ভালো কাজ করবে। তার পুরো শিক্ষাটা আমার বাবার সঙ্গে, সে অনেকদিন থেকে রাজনীতি করেছে। দিদিমণি ছোটোবেলাকার বন্ধু, আপনারা ফেমাস ঝালমুড়ির গল্পটা শুনেইছেন যে তারা একসঙ্গে ঝালমুড়ি খেত, একসঙ্গে ছোটোবেলাকার বন্ধু, এবং ছোটোবেলাকার বন্ধুর থেকে লয়্যাল, মানে নিজের টিমে যদি কেউ কাউকে রাখতে চায়, সাধারণ মানুষের নেচারই হলো যে নিজের টিমে আমি এমন কাউকে রাখবো যখন আমরা দুজনেই কেউ কিছু হইনি, তখন থেকে আমরা যাকে চিনি। আপনার কি মনে হয়েছিল যে আপনার নামটাও আলোচনা হতে পারে? হ্যাঁ, আমার মনে হয়েছিল আমার নামটা আলোচনা হতে পারে। তার কারণ এই মানিকতলা বিধানসভা নিয়ে আপনি দেখেছেন, দুদিন বৈঠক হয়েছে, আমার নাম নিয়ে আলোচনা হয়নি। কিন্তু একটা স্টেট সেক্রেটারি আমি, আমাকে সরিয়ে দিতে তো এক সেকেন্ড লাগে, তো আমার ব্যাপারটা অতটা ইম্পর্টেন্ট নয়। আমি দেখুন একটা ক্ষুদ্র কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করি। আপনার বাবার সঙ্গে অনেকেরই কিন্তু মতের মিল ছিল না, বিভিন্ন সময় সেটা প্রকাশ্যে এসেছে। আজকে আপনারা যখন রয়েছেন, তখনও কি সেটা বজায় আছে না সেই মিল আবার হয়েছে? দেখুন, আপনার এটা আপনি জানেন, তাই জন্য আপনাকে বলছি যে পরেশ পাল কিন্তু আপনার সম্মুখে দাঁড়িয়ে, মানে আমি অন্নবাবু আপনার কথা বলছি, আপনার সম্মুখে দাঁড়িয়ে কিন্তু উনি বলেছেন আমি ওনার মেয়ের মতো, এবং আমাকে উনি অত্যন্ত স্নেহ চোখে দেখেন এবং ভালোবাসেন। তো সেই জায়গায় একটা মিল হয়েছে, এবং পরেশ পাল আমাদের সঙ্গে যথেষ্ট, এবং দেখুন বাবার সঙ্গে যাদের মতের মিল ছিল না, তারা যদি কোনো গ্রাজ আমার বা আমার মায়ের উপর রাখে, তখন আমরা সেখানে অসহায়। এই একটা জিনিস শোনা যাচ্ছে সূত্রের মারফত যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনাকে নির্বাচন থেকে আলাদা রাখতে, আপনার কোনো বক্তব্য এই বিষয়ে? উনি হয়তো আমাকে, আমার, আমি যে সাড়ে তিন বছর কাজ করেছি, এটা হয়তো ওনার কাছে কেউ পৌঁছে দেয়নি বা উনি জানেন না। দেখুন, এটা হয়তো স্বাভাবিক, আমি তো কেউ নয়, একজন সাধারণ শ্রেয়া পাণ্ডে কাকুর কাছে মানিকতলা এরিয়াতে মানুষের জন্য দিনরাত্রি কাজ করছে, এটা উনি নাই জানতে পারেন। এটাতে কোনো, মানে আমি কোনো আশ্চর্য ফিল করি না, কারণ উনি মুখ্যমন্ত্রী, ওনার তো এটা জানারই কথা নয়। এখানে যে অটো নিয়ে মিছিল, যা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ, কি বলবেন সেটা নিয়ে? আমি এটাই বলবো যে, এটা প্রকাশ্যে বলছি, এটা নিয়ে আগে বলা হয়নি, অটো রিলেটেড কোনো কোনো জিনিস, অটো রিলেটেড এনিথিং আমার ব্যাপারে কেন এসেছে আমি জানি না। আমি কোনো অটো চালককে চিনি না,